ডিবিএস ম্যাডামের ক্লাসে সবাইকে স্বাগতম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রাখবে, তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো। লাইক শেয়ার যত বেশি করবে তোমাদের ক্লাসের ভিডিও তত বেশি আসবে, কারণ তোমাদের ক্লাসের এঙ্গেজমেন্ট বাড়বে। যে ক্লাসের এঙ্গেজমেন্ট বেশি থাকে সেই ক্লাসের ভিডিও সবচেয়ে বেশি আসে। ওকে, কমেন্টস করো যদি ইম্পর্টেন্ট কিছু দরকার থাকে বা কেমন লাগছে ভিডিও, সেটা তো অবশ্যই জানাবে। আলোচনার বিষয় আজকে দেখো, সামনেই আমাদের কিন্তু ফার্স্ট সেমিটিভ এক্সাম। ওকে, এক্সাম যখন তখন আমাদের শুরু হবে, তো আমাদের কিন্তু প্রিপারেশনটা অবশ্যই নিতে হবে। তো ফার্স্ট সেমিটিভ এক্সামের জন্য আজকে আমি তোমাদের মডেল কোশ্চেন পেপার সলভ করে দেবো রায় ও মার্টিনের বই থেকে, পরিবেশের। ওকে, তৃতীয় শ্রেণী, রাইট? এর আগে আমার কাছে অনেকগুলো তোমাদের পরিবেশটা সলভ করার রিকোয়েস্ট এসেছে, আজকে কিন্তু আমি করে দিচ্ছি, রাইট? তোমাদের বাংলাটা আগের দিন করে দিয়েছি, এই ভিডিওর শেষে আমি অ্যাটাচ করে দেবো, তোমরা দেখে নিতে পারবে। ওকে, ফার্স্ট সেমিটিভের জন্য তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর সহ পড়বে সেগুলো কিন্তু আমি সমস্ত সাজেশন দিয়ে দিয়েছি, রেগুলার বুকসগুলো পড়িয়ে দিয়েছি। যারা দেখোনি, ডেসক্রিপশনে বাংলার এবং পরিবেশের প্লেলিস্ট আছে, সেখান থেকে দেখে নিতে পারবে, রাইট? আচ্ছা, আরেকটা কথা সঙ্গে তোমাদের জানিয়ে দিই, দেখো এই কথাগুলো বলা খুব দরকার থাকে সেই জন্যই বলছি। আরেকটা কথা হচ্ছে, ম্যাথ ডিবিএস ম্যাডাম সম্বন্ধে প্রত্যেকেই জানো, সেখানে তোমরা ইংরাজি এবং গণিতটা পেয়ে যাবে, রাইট? বিএস স্যার অলরেডি তোমাদের গণিতটা দিয়ে দিয়েছেন, ইংরাজিটা আজকে হোপসো আপলোড হয়ে যাবে, তোমরা দেখে নিতে পারবে। ওকে, শুরু করা যাক, ভিডিওটা অবশ্যই লাইক করো। দেখো সবার প্রথমে আমাদের কি দিয়েছে একটু আমরা দেখে নেব। বলছে সঠিক উত্তরটা বেছে নিয়ে লেখো, আমরা রায় ও মার্টিনের বই থেকে কিন্তু কোশ্চেন পেপার সলভ করব, ঠিক আছে? বলছে সঠিক উত্তরটা বেছে নিয়ে লেখো যে কোনো দুটি। ওকে, প্রথম প্রশ্ন বলেছে মানুষের খাদ্য নয় ভাত, পালং শাক, আচ্ছা সর্ষের খোসা আর হচ্ছে মাছ। দেখো ভাত আমরা খাই, পালং শাক আমরা খাই, মাছ আমরা খাই, কিন্তু সর্ষের খোসাটা কি আমরা খাই? না, সর্ষের খোসা কিন্তু আমরা খাই না। তাহলে সর্ষের খোসাটাই কিন্তু আমরা দাগ দেবো। ওকে, আমাদের উত্তরটা কিন্তু বেছে নিয়ে লিখতে বলেছে, তো অবশ্যই আমাদের খাতায় লিখতে হবে। কীভাবে লিখতে হবে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো, এক নম্বরের ক আমরা নাম্বার দেবো, দিয়ে আমরা লিখব মানুষের খাদ্য নয় বলে এরকম ড্যাশ দেবো, দিয়ে আমরা কী লিখব এখানে? সর্ষের খোসা, সর্ষের খোসা, ঠিক আছে? মানুষের খাদ্য নয়, কেন আমাকে উত্তরটা বেছে নিয়ে লিখতে বলে। যদি আমাকে বলতো টিক দাও, ভালো করে বোঝো, যদি আমাকে বলতো টিক দাও তাহলে আমি টিক দিয়ে দিতাম। আমাকে বলেছে বেছে নিয়ে লিখতে, তো আমাকে কিন্তু এইভাবে লিখতে হবে যে খাদ্য নয় সর্ষের খোসা। বোঝা গেল উত্তরটা? তো এইভাবে উত্তর আমরা লিখবো, আমি একটা দেখিয়ে দিলাম, এইভাবে নাম্বারিং দিয়ে কিন্তু করতে হবে। ওকে, নেক্সটগুলো আমি টিক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? নেক্সটটা কী বলেছে দেখো, বলছে ঢ্যাঁড়সের অপর এক নাম হলো কি? ওল, ভেন্ডি, কচু না পটল? আমরা সবাই কিন্তু ঢ্যাঁড়সকে কী বলে জানি? না, ভেন্ডি বলে জানি, তো আমরা ভেন্ডিতে দাগ দেবো, ঠিক আছে? নেক্সট আমাকে বলেছে যে ফুটবল খেলা হয় পায়ের কাজ, হাতের কাজ, হাঁটুর কাজ না মাথার কাজ? ফুটবল খেলায় ফুটবল খেলায় হয় পায়ের কাজ হয়, মাথার কাজ হয়, হাঁটুর কাজ হয়, কিসের কাজ হয়, রাইট? দেখো ফুটবল খেলায় এটা কিন্তু উত্তরটা লিখবো আমরা যে পায়ের কাজ। ওকে, মাথা দিয়ে আমরা মারি ফুটবল, কিন্তু আমরা অ্যাকচুয়ালি কাজটা কিসের হয় না? পায়ের কাজ কিন্তু হয়, ঠিক আছে? নেক্সট, নেক্সট বলেছে পাতলা পর্দা আছে নাকের ভেতর, গলার ভেতর, কানের ভেতর না মুখের ভেতর? দেখো পাতলা পর্দা কোথায় আছে? না, কানের ভেতর কিন্তু পাতলা পর্দা আছে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এইটা আমাদের সলভ হলো। নেক্সটটায় আমি যাচ্ছি। নেক্সট দেখো আমাদের দিয়েছে স্তম্ভ মেলাও, স্তম্ভ মেলাও কিন্তু বেশির থেকে বেশি প্র্যাকটিস করবে। আমি কিন্তু পরিবেশের সব পড়িয়ে দিয়েছি, ঠিক আছে? তো অবশ্যই সেগুলোকে ভালো করে ফলো করবে। বলছে চালতা এদিকে দিয়েছে, ফুসফুস দিয়েছে, বিষফল দিয়েছে, এদিকে কি দিয়েছে? শ্বাসঙ্গ, টক, স্পর্শ অনুভব করি, ধূত্রাফল, ঠিক আছে? চালতা, চালতাটা দেখো কেমন খেতে, টক অবশ্যই। তাহলে আমরা কি করবো, এটা টকের সঙ্গে কিন্তু চালতাটাকে ম্যাচ করে দেবো। ওকে, নেক্সট দেখো কি বলছে, ফুসফুস, ফুসফুসটা কি স্পর্শ অনুভব করি ফুসফুস দিয়ে? না, আমরা যে শ্বাস নিই ফুসফুসের সাহায্যে, তার মানে কি শ্বাস অঙ্গ, তো আমরা এটা শ্বাস অঙ্গ করবো। ওকে, আর নেক্সট কি বলেছে দেখো, বিষফল, বিষফল কি? বিষফল হচ্ছে ধূত্রাফল, এটা হচ্ছে বিষফল, তো আমরা এটার সঙ্গে ম্যাচ করবো। এই যে ম্যাচটা করলে, ম্যাচটা করার পর কিন্তু খাতায় সুন্দর করে লিখে দিতে হবে কেমনভাবে। ধরো এটা চালতা, এখানে আমি লিখলাম হচ্ছে চালতা, ঠিক আছে? তো চালতা,
চালতা, তো তাহলে চালতাটা কী হবে, টক ফল, আমি এদিকে স্তম্ভে লিখে দেবো টক, ওকে। এইভাবে কিন্তু সবগুলো নিয়ে নিয়ে ম্যাচ করতে হবে, এদিকে স্তম্ভ ধর এটা থাকছে, এদিকে ক স্তম্ভ, এদিকে খ স্তম্ভ, তাহলে এদিকে চালতা, এদিকে টক, ওকে। নেক্সট এদিকে ফুসফুস, এদিকে শ্বাসযন্ত্র, ওকে। এইভাবে কিন্তু এদিকে কিন্তু নেক্সট আরেকটা কী দিয়েছে, বিষফল, আর এদিকে কী লিখবো, ধুতরা। তো এইভাবে করে দিতে হবে, ওকে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, বলছে তেলে ভাজা চানাচুর এই সব খাদ্য বেশি খেলে ড্যাশ অসুখ হয়। তেলে ভাজা চানাচুর আমরা খাচ্ছি, খাবার কোথায় যাচ্ছে, পেটে যাচ্ছে, তাহলে খেলে কি হবে, পেটের রোগ হবে, তাহলে আমরা কি করব, পেটের অসুখ হয়। পয়েকা টয়েকা র, ঠিক আছে, পেটের অসুখ করব, ওকে। নেক্সটটা বলেছে ড্যাশ দিয়ে জিভ ঘষতে হয়, আমরা কি দিয়ে, জিভ ছোলা দিয়ে জিভ ঘষতে হয়, আমরা এর আগেও এটা পড়েছি, তাহলে আমরা এখানটা কি লিখব, না জিভ ছোলা। আচ্ছা আমি এই জায়গাটা লিখে দিচ্ছি, হ্যাঁ, জিভ ছোলা, ঠিক আছে। কোনটায় লিখবে, এই জিপছোলাটা কিন্তু এখানটা, এখানটা বুঝতে অসুবিধা হবে বলে আমি এখানটা করে দিলাম, ঠিক আছে, জিপছোলা। নেক্সট আমাকে কি বলেছে, ড্যাশ ফলের ভেতর জল থাকে, কোন ফলের ভেতর জল থাকে, দেখো নারকলের ভেতর জল থাকে, তারপরে তালশাঁসের মধ্যে জল থাকে, কিন্তু তালশাঁসের মধ্যে রস থাকে, তো আমরা কিন্তু নারকল ভেতর, নারকল লিখব, নারকলের ভেতর কিন্তু জল থাকে লিখবো, ওকে। ডাবও লিখতে পারবো, বাট নারকল লিখবো আমরা, তো আমরা লিখবো এখানটা নারকেল, নারকেল, ঠিক আছে, নারকেল, ওকে, নারকেল, এটা কেল লিখলাম, ক করলাম কিন্তু, তো নারকেল ফলের ভেতর জল থাকে, হয়ে গেল। নেক্সট আমি চলে যাব, নেক্সট প্রশ্ন দেখো দিয়েছে কি, মুখের লালা কি, ওকে, চার নম্বর যে কোনো একটা প্রশ্নে উত্তর করতে বলেছে আমাকে, মুখের লালা কি, চলো এটা আমরা করে নিই, চারের কি না ক, ওকে। তো কয়ের আনসারটা আমরা কি লিখব, আনসারটা লিখব, আসলে আসলে জাস্ট আ সেকেন্ড, এক সেকেন্ড, হুম, পেনটা চেঞ্জ করলাম, আসলে তাহলে কি লিখব, জিভের, জিভের জলকে মুখের লালা বলে, জিভের জলকে মুখের লালা বলে, মুখের লালা, মুখের লালা খাবার হজমে কাজে লাগে, ঠিক আছে। তাহলে আমরা কী লিখলাম, আসলে জিভের জলকে মুখের লালা বলে, মুখের লালা খাবার হজমে কাজে লাগে, এইভাবে আনসারটা আমরা করে দেবো। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব, নেক্সট প্রশ্ন, জাস্ট আ সেকেন্ড, নেক্সট প্রশ্ন আমাদের কি বলেছে, বলেছে কোন ব্যায়ামে শরীরের সব হাড়ের জোর সুস্থ থাকে। দেখো কোন ব্যায়াম করলে আমাদের শরীরের সব হাড় সুস্থ থাকে, দেখো আমরা পড়েছি পেজ নম্বর 16 দেখবে, পড়েছি আমরা যে সাঁতার কাটলে কিন্তু সব হাড়ের জোরের কি হয় না, নাড়াচাড়া হয়, জায়গাগুলো সুস্থ থাকে, তার মানে যদি আমরা সাঁতার কাটি সব হাড় কিন্তু আমাদের সুস্থ থাকবে। তাহলে এই উত্তরটাই লিখব, আমরা লিখব হচ্ছে খয়ের আনসারটা, সাঁতার কাটলে, এটা আমরা কি লিখব, সাঁতার কাটলে শরীরের, প্রশ্নটা কি করেছিল, যে সব হাড়ের জোর, সব যা প্রশ্ন আছে সেটা তুলব, সব হাড়ের জোর কি বলেছে, না সুস্থ থাকে, সুস্থ থাকে, ঠিক আছে। তাহলে উত্তরটা আমরা কি লিখলাম, না সাঁতার কাটলে শরীরের সব হাড়ের জোর সুস্থ থাকে, হয়ে গেল। নেক্সট প্রশ্নে চলে যাব, নেক্সট প্রশ্ন কি বলেছে, কানের কাজ কি, কান দিয়ে আমরা শুনতে পাই সেটাই লিখব, তাহলে গয়ের উত্তরটা আমরা লিখব, কান দিয়ে আমরা শুনতে পাই,
বা এইভাবেও লিখতে পারি, কানের কাজ হলো আমাদের শুনতে সাহায্য করা বা শোনা, এটা দিলেও হবে। ঠিক আছে, তো আমরা কী লিখলাম, কান দিয়ে আমরা শুনতে পাই, হয়ে গেল। নেক্সট প্রশ্ন আমাদের দিয়েছে, দেখো সাঁতার কাটার উপকারিতা লেখো। দেখো সাঁতার কাটার উপকারিতা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, তাহলে এটা পাঁচের ক, তাই তো? তাহলে আমরা উত্তরটা লিখবো পাঁচের ক, সাঁতার কাটার উপকারিতা কি লিখতে পারি, না লিখতে পারি যে সাঁতার কাটলে, সাঁতার কাটলে শরীরের সকল জোড়ার বা জোড় বা যাকে বলতে পারি জয়েন্ট, সকল জোড়, সকল জোড়ের কি হয়, না জোড়ের লিখবো, জোড়ের নড়াচড়া হয়। ওকে, কি না নড়াচড়া, সকল জোড়ের নড়াচড়া হয় ফলে কি হয়, না জায়গাগুলো সুস্থ থাকে, জায়গাগুলো সুস্থ থাকে। একটা লিখলাম আমরা কি, সাঁতার কাটলে শরীরের সকল হাড়ে নড়াচড়া, এটা নড়াচড়া, এটা নড়াচড়া, নড়াচড়া হয় ফলে জায়গাগুলো সুস্থ থাকে, এটা আমরা এক নম্বর পয়েন্ট লিখতে পারি। ঠিক আছে, আর একটা পয়েন্ট আমি দিয়ে দিচ্ছি এখানে, দু নম্বর পয়েন্ট আমরা দিয়ে দিচ্ছি, কি করতে পারি, না এইভাবে লিখতে পারি যে সাঁতার কাটলে বুকে পিঠে পিঠে ধাক্কা লাগে, বুকে পিঠে ধাক্কা লাগে ফলে শরীরে কোথাও ব্যথা বেদনা হয় না, হলো। তাহলে কী লিখলাম, সাঁতার কাটলে বুকে পিঠে ধাক্কা লাগে তো শরীরে কোথাও ব্যথা বেদনা হয় না, এটা আমরা আনসার লিখবো। এই দুটো পয়েন্ট আমি লিখিয়ে দিলাম, এক নম্বর দিয়েছে এখানে, একটা পয়েন্ট লিখলেও হবে, দুটো পয়েন্ট দিলাম, চাইলে দুটোও লিখতে পারো, আমি দুটো পয়েন্ট করে করিয়ে দিলাম। ওকে, আরেকটা জিনিস দেখো, আমাদের প্রথমেই বলেছে একটি বা দুটি বাক্যে লেখার জন্য, তো এটা একটা বাক্য হলো, এটা কিন্তু দুটো বাক্য হলো, তো একটি বাক্যেও লিখতে পারবো, দুটো বাক্যেও লিখতে পারবো, দুটোই লেখার চেষ্টা করবো, যদি মনে হচ্ছে সময় কম বা ভুলে যাচ্ছ তাহলে একটা বাক্য করবে। ওকে, নেক্সট কি বলেছে, দেখো ফল খাওয়ার দুটি সুফল লেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে দেখো পাঁচের খয়ের আনসারটা আমরা কী লিখবো, খয়ের উত্তরটা আমরা কী লিখবো, কি না ফল, ফল সহজে হজম হয় ঠিক আছে, একটা আমরা লিখলাম, আরেকটা আমরা লিখতে পারি আমাদের আমাদের শরীরের রোগ প্রতিরোধে আমাদের শরীরের রোগ প্রতিরোধে ফল সাহায্য করে, বা এইভাবেও লিখতে পারো, ফল আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ঠিক আছে, ফল সহজে হজম হয়, সেজন্যে অসুস্থ হলে আমাদের ফল খাওয়া সবসময় উচিত, আমি আর বেশি বাড়ালাম না, দুটো পয়েন্ট বলেছে সেই জন্য। ঠিক আছে, তো ফল আমাদের সহজে হজম হয় একটা পয়েন্ট আমরা লিখতে পারি, দুটো বলেছে দেওয়ার জন্য, আরেকটা দিতে পারি কি, আমাদের শরীরে রোগ প্রতিরোধে ফল সাহায্য করে। ঠিক আছে,
ওকে, এইভাবে কিন্তু আমরা আনসারগুলো কমপ্লিট করলাম, ঠিক আছে? তাহলে কিন্তু পেপার আমাদের কমপ্লিট হয়ে গেল, মডেল কোশ্চেন পেপার কিন্তু আমরা পরিবেশটা তৃতীয় শ্রেণী সলভ করে পড়লাম। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো, যত বেশি লাইক শেয়ার করবে তত কিন্তু তোমাদের ক্লাসের ভিডিও বেশির থেকে বেশি আসবে। ওকে, বাংলা পাতাবাহার সমস্ত কিছু আলোচনা করে দিয়েছি, পরিবেশ আলোচনা করে দিয়েছি, ম্যাথ ডিবিএস ম্যাডাম চ্যানেলে ইংরেজি আলোচনা করে দিয়েছি, গণিতটা বিএস স্যার তোমাদের কমপ্লিট করিয়ে দিয়েছেন, তো সমস্তগুলো কিন্তু ফলো করবে, নোটিফিকেশান অন রাখবে। তাহলে ফার্স্ট সেমিটিভ এক্সামের যে প্রিপারেশন চলছে, সেকেন্ড সেমিটিভ এক্সামের সঙ্গে আমি একই সঙ্গে প্রিপারেশন করাচ্ছি, কেন পরপর এক্সামগুলো হবে সেগুলো ফলো করতে পারবে। খুব ভালো থেকো, টাটা।